নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের পর্বে আমি হাজির হয়েছি ছোট মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে। ছোট মাছের চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে আগে থেকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তার সাথে আমি এখানে আলু, বেগুন ও মূলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জেরা কাঁচা লঙ্কা ও ধনে পাতা কুচি। মাছের চচ্চড়ি বানাবার জন্য আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে তেলটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলো দিয়ে মাছগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব। বেশ খানিকক্ষণ পর মাছের এক পিঠ ভাজা হয়ে এলে মাছগুলোকে একবার উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে আমি একই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে। তার সাথে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ও 4টে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা লঙ্কা আমি 2 মিনিট মতো হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। সব কিছু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাকে আরও 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মূলো ও বেগুন। আলু, বেগুন ও মূলো নাড়াচাড়া করে আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদে নাড়াচাড়া করে আমি সমস্ত সবজিগুলো লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। বেশ খানিকক্ষণ পর সবজিগুলোকে একবার নাড়াচাড়া করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট আমি সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে প্রায় 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট পর ঝোলটাকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে আরও 2 মিনিট সময় নিয়ে আমি ঝোলটাকে শুকিয়ে নেব। ঝোলটা শুকিয়ে এলে আমি উপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার ছোট মাছের চচ্চড়ির রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আমার আজকের এই রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে বা অন্য একটি নতুন রেসিপি নিয়ে।